হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদের সঙ্গে বিনোদন জগতের সকল খবর নিয়ে সঙ্গে রয়েছে রিপোর্টার কুলসুম। সুপারস্টার শাকিব খানের ঘরে আগুন এবং আতঙ্কিত অপু বিশ্বাস, এরকম একটি শব্দ তোলপাড় হয়ে গেছে মিডিয়া পাড়া। আসলে কি ঘটেছে সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। মানুষের আসলে খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তারা কোনো কথাই সহজভাবে আসলে বলতে পারে না। প্রতিটি মানুষকেই আতঙ্কিত করে তোলা কিংবা তাদেরকে হেয় করে তোলা হয়তো বা মানুষের এখন কাজ হয়ে দাঁড়িয়েছে। তো পুরো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খান ঢাকায় ছবির শীর্ষ নায়ক। শাকিব খান অভিনীত আগুন ছবির অর্ধেকের বেশি শুটিং শেষ হয়েছে অনেক আগেই। গান সহ কিছু দৃশ্যে শুটিং বাকি ছিল, তাও আগামী মাসেই শেষ হতে চলেছে। আর এইসব শেষ করে ছবিটি আগামী ঈদে মুক্তির জন্য তৈরি করা হচ্ছে বলে জানালেন পরিচালক বদিউল আলম খোকন। নির্মাতা খোকন জানান, আসন্ন ঈদ উল ফিতরে আগুন মুক্তি পাবে। শুটিং প্রায় শেষ, বাকি আছে গানের শুটিং। ফেব্রুয়ারিতে গানগুলো শুটিং শেষ করব। এদিকে আগুনের গানের রেকর্ডের জন্য রাজধানীর একটি স্টুডিওতে গীতিকার কবির মুকুলের কথায় মুরাদ নূরের সুরে সম্প্রতি কণ্ঠ দিলেন এসআই টুটুল ও নকশিতা বাসুম। গানটি প্রসঙ্গে এসআই টুটুল বলেন, বদিউল আলম খোকন ও শাকিব খানের একটি আলোচিত সিনেমা হতে যাচ্ছে আগুন। কবির বকুল ও মুরাদনুর সময়োপযোগী একটি রিদমিক গান বেঁধেছেন, গানটি দর্শক শ্রোতার ভীষণ ভালো লাগবে। গীতিকার কবির বকুল বলেন, মুরাদনুর ছোট হলেও বেশ বড় বড় কাজ করছে। যান গানটি নূরের কথা সিকোয়েন্স অনুযায়ী ভালো সুর করেছে। বাংলাদেশ এসআই টুটুল তো একজনই, তার বিকল্প সে নিজেই। সুরকার মুরাদনুর বলেন, বদিউল আলম খোকন ভাই আমার উপর আস্থা রেখেছেন, আমি আমার মেধা প্রমাণ দিতে চেয়েছি। ভালো কিছু করতে গানটি নিয়ে বকুল ভাইয়ের সাথে বহুবার সমন্বয় করেছি। টুটুল ভাই ও নকশির কণ্ঠে গানটি পূর্ণতা পেল। পরিচালক বদিউল আলম খোকন বলেন, আগুন একটি বিগ বাজেটের ছবি। আমার আর শাকিব জুটির আরেকটি হিট সিনেমা হতে যাচ্ছে আগুন। মুরাদ নূরের তৈরি কিছু গান শুনেই তাকে আমাদের টিমে অন্তর্ভুক্ত করি। কবি বকুল এসআই টুটুল পরীক্ষিত গীতিকবি কণ্ঠশিল্পী, নকশাও নতুন হিসেবে ভালো গিয়েছে। যা চেয়েছি তাই পেয়েছি। আগামী ঈদ উল ফিতরে আগুন মুক্তি দিব সেভাবে এগোচ্ছি। দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত আগুন সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন জাহারা, মিতু, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ। তো বন্ধু, এই ছিল শাকিব খানের ঘরে আগুন লাগার খবর এবং অপু বিশ্বাসের আতঙ্কিত হবার খবর। ব্যাপারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।